ধেয়ে আসছে দুর্যোগ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, কিন্তু 48 ঘন্টার মধ্যে ফের বদলাবে আবহাওয়া। বাড়বে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রেতে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেও আবহাওয়া অফিস সতর্কবার্তা জারি করেছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, গুজরাট, আসাম, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। গঙ্গায় পশ্চিমবঙ্গে উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো চলুন দেখে নিই কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, আপনার জেলায় কেমন আবহাওয়া থাকবে। চলুন দেখে নিই কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিস সতর্কবার্তা জারি করেছেন। পাশাপাশি জানিয়ে দেব এই বৃষ্টি কতদিন চলবে। বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটি অক্ষরেখা রয়েছে আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত, আর একটি অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে। সব মিলিয়ে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। আগামী দুদিন মূলত আকাশ আংশিক মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী 48 ঘন্টা থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গঙ্গায় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে। আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ভিজতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ। আজ দার্জিলিং, মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টিতে ভিজবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। আগামী বৃহস্পতিবার থেকে কিছুটা কমলেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছেন মৌসুম ভবন।